বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি নাম। এক সময় তিনি ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংকে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরপর থেকেই এই কিংবদন্তি সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। চলুন আজকে আমরা এই কিংবদন্তি সম্পর্কে জেনে নিই। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারির বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1971 সালে তিনি ভ্যান্ডভিল ইউনিভার্সিটি গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1974 সালে তিনি বাংলাদেশের দারিদ্র দূরীকরণে উদ্যোগী হন, পরে দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানত বিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি। 2006 সালে তিনি এবং তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন পর্যন্ত দারিদ্র দূরীকরণের, ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। 130টির বেশি সমন্বয় পেয়েছেন 30টির বেশি দেশ থেকে। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি সহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এত অর্জনের পরেও গত 15 বছর খুব একটা সুখর ছিল না বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদের। নানা বিষয়ে অপমান, অপদস্থ ও যন্ত্রণা সইতে হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিভিন্ন ধরনেরও মামলা দেওয়া হয়েছিল, তবে এখন তিনি সেই সম্মান আবার ফিরে পেয়েছেন। অধ্যাপক ইউনুসের নতুন পরিচয় এখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। জান্নাত নিপু, দেশ রূপান্তর।